রাস্তা ছাড়ো। শুনুন না, রাস্তা ছাড়ো, আমাদের ভিতর আর কোনো সম্পর্ক নেই, ছাড়ো। হেই, রিলেশনশিপ নাই মানে কি? রিলেশনশিপ নাই মানে কি? এতদিন ধরে যে আমার লগে প্রেম করতেছো, আমার নাকে দড়ি দিয়া ঘুরাইতেছো, সব কি ভাও ভাও যাইবো গা? ফুদিবে আর কয়া দিলা যে রিলেশনশিপ নাই, রিলেশনশিপ সে এত সহজ তৈব না। আমার লগে প্রেম করছো না? আমার লগে প্রেম করছো, আমার তোমার শাদি করতে হবে, আমি তোমার বিয়া করবো। তোমার বিয়া করার পরে তোমার লগে বাচ্চা কাচ্চা পয়দা করবো, আমার বাচ্চা কাচ্চা পাইলা দিয়া তুমি বড় করে দিবা, বড় করে দেওয়ার পর তুমি জন্মরবা, তখন তোমার আমি চারো মেয়ের আগে কোনো ছাড়া ছাড়ি নাই। তুই আমার বিয়ে করতে চাস না? কি যোগ্যতা আছে তোর বিয়ে করার? কি যোগ্যতা আছে? সারাদিন বাপের খাস পরিস, ঘুরে বেড়াস, না পারিস পড়াশোনা, না কিছু, সারাদিন হ্যাঁ হ্যাঁ ফ্যাঁ ফ্যাঁ করে বেড়াস। বিয়ে করলেও তো বিধবা হয়ে মরতে হবে আমার। আর তোকে যে আমি বিয়ে করবো, কোন মুখে বিয়ে করবো? আমার ভাইয়ের কাছে নিয়ে গেলে তো সারাক্ষণ আমার ভাইয়ের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলতে থাকিস। চল রাস্তা। তোর ভাইয়ের ব্যাপারে দুই নম্বর কথাগুলো তো কি করবো? তোর ভাই তো একটা দুই নম্বর, সবচেয়ে বড় দুই নম্বর, তোর কাকুর মিস্তরি হালাই এক বস্তা চালের লগে আধা কেজি কাকুর মিছে এরপর বেচে। এই লোক টাকা নিয়ে আমার পছন্দ না, আমি টেডি মোস্তফা, আমি কোনো দুই নম্বরই সহ্য করি না। এটা জানোস না, এটা পুরো মহল্লাবাস জানে, তোরা জানোস না, তোরা জানালো দুই নম্বর বন্ধ করে দে, তাহলে তোর ভাইয়ের নামে কোনো খারাপ কথা বলবি না। আমি সহজ হিসাব আমি করছি, ওটা মিস ফায়ার ছিল, এর লেগে রক্ত বাইরে নাই। খা, পরীক্ষা দিছস, রেজাল্টের কোনো খবর নাই, দিনে বাজে 12টা হলো, ঘুমাইতাছস? আবার শুনো, পরীক্ষা শেষ, লগে লগে পরীক্ষা, সব টেনশন হয়ে যাচ্ছে। আমার মনে করো কবে গিয়ে পরীক্ষা রেজাল্ট দিব, এইগুলো মনে রাখার টাইম নেই গা। চ অতুল, কাপড়টা আরো তুই উপেক্ষতে। আমার গতরে আমি দেখবো, তোমার তো জলে কা এই শরীরটা আমি পয়দা দিয়েছি, বুঝছ? সেল লেগে জলে এখন তো ঘুমাইতাছ, যেদিন আমি ঘুমু সেদিন বুঝবি কত দানে কত চাই। জান জানো, আমার না এই কদিন ধরে আমি শুধু দুঃস্বপ্ন দেখতেছি তোমাকে নিয়ে। কি মানে? তোমাকে নিয়ে দুঃস্বপ্ন দেখি না, তোমাকে নিয়ে সুন্দর স্বপ্ন দেখি, কিন্তু আব্বা এসে লাথি দিয়ে না ঘুমটা নষ্ট করে দিচ্ছে, আর স্বপ্নগুলো সব দুঃস্বপ্ন হয়ে যাচ্ছে। ছাড়ো, শুধু লাথি কেন? তোমাকে বেঁধে রেখে তিন বেলা রন্ধনে করা উচিত। আচ্ছা আমাকে বলো তো, তোমার কোনো টেনশন নাই? কি করতেছো না করতেছো কোনো ঠিক ঠিকানা নাই, একটা মানুষ এত কেয়ারলেস কিভাবে হয়? শোনো, আমার আসলে এগুলো কিছু করতেই ভালো লাগে না, আমার খাইতে ঘুমাইতে ভালো লাগে, আর এখন নতুন একটা অসুখ অ্যাড হয়েছে, সেটা হচ্ছে তোমাকে ভালোবাসতে ভালো লাগে, আর কিছু আমার ভালো লাগে না। না 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 না, কি হয়েছে? আমি আমার পরীর কাছে আসছি, আর আমার হুমন্দিরপুর যদি বেশি বাড়াবাড়ি করে, মাথা একটা চাটি মেরে মাথা ডাক্তার। চমৎকার নাম দিছ তো, ঠেডি, মায়ে পুতে মিলা বালাই তাল শুরু করছ। এই নাম জীবনের পয়লা শুনলাম না, এই নাম শুনলে কি তোমার শরম করে? শরম তো আমার ঠিকই আছে, শরম লাগনের কথা তো এখন তোমো করে। এই বুইরা বাপটায় রোজগার করে লয়ে আহে, আর মা পুতে মিলা মক মক করে খাও, শরম করে না তোমো করে? হ্যাঁ, আরে কোলা তিনবার আয়ে পাস করানোর লেগে পরীক্ষা দিছে, অহনও পাস করা পারে না, আমার কি ওর লেগে কি দুঃখ হয় না, কষ্ট হয় না? হ্যাঁ কি করবো, তুমিও পোলাটার লগে খারাপ আচরণ করো,
এখন যদি আমিও পোলাটা লোকে খারাপ ব্যবহার করি তাহলে পোলাটা যাইব কই? এই বয়সে কোনো একটা না দুর্ঘটনা বইটা যায়। তো পোলা পোলা কইরো না, মনে তো হইতেছে যে বিয়ার আগে পোলা লগে করে আইনা আমার লগে বিয়া বইছিলা। পোলা কি তোমার একা আর আমার না মাটি ভাইটা বাইরেছে নাকি পোলা? আমার কষ্টটা কই জানো? এ আউলা জাউলা কামলা জামলার পোলা পান হালা ইউনিভার্সিটিতে ভর্তি হইতেছে, ইউনিভার্সিটিতে পড়তেছে, আর আমার পোলা তিনবার পরীক্ষা দিয়া আয়ে পাস করা পারলো না। তুমি কও থাক, আজকের দিনে আর চিল্লামিলে রাগারাগি করো না। আজকে পোলাটা রেজাল্ট দিব, আল্লাহ চাইলে পোলাটা এবার পাসও তো করবার পারে। পাস তো করাই পারে, আমার চিন্তাটা কি বুঝছো তুমি? এই পোলা যাই বউ, আমি যদি আজ বইটা যাই গিয়া ও তো কারবার কিছু বোঝে না, পরে কই দোকানে গিয়া আরতে গিয়ে বইতে বইব না। কার লোকে কি দেনা পাওনা আছে, কার লোকে কি পামু হিসাব নিকাশ ও কিছুই জানে না। আরে আমি মইরা গেলে তোমাকে তো পথে বইতে হইব ব্যাপার ফালায়া। কি আর করার, আল্লাহ আল্লাহ ডাকি, আল্লাহ যদি ওর থেকে মুখ ফিরা চায় পোলাটা ভালো তো হয়ে যাবার পারে। লাইলা তোমার মনে নাই কা ছোটবেলায় করলে আমরা কি না করছি? মক্কা শরীফে তোমার কানের দুল, হইলা পাগলার মাজারে খাসি জবাই, বিভিন্ন মাজারে মাজারে গিয়া আগরবাতি মোমবাতি কত কিছু জ্বালাইছি, কিনলিগা খালি তো অলেগে নাকি? আর এখন আমার চোখের সামনে পোলাটা নষ্ট হয়ে যেতেছে, আমি কিছুই করা পারতেছি না। বাপ ভয়া এই ব্যর্থতা আমি কই রাখো? কও তুমি আমারে। থাক তুমি মনে কষ্ট নিও না, আল্লাহ রে কত ডাকি, আল্লাহ চাইলে পোলাটা ভালো হয়ে যাবার পরে সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি কান থেকে হাত নামাও, তুমি কান থেকে হাত নামাবা কি নামাবা না? মাফ না করলে নামাবো না। নামাও কান থেকে হাত। কি মনে করতেছো তুমি? ডেইলি ডেইলি অপরাধ করে আসবা আর এই কান হাত ধরে থাকবা, আমি তোমাকে মাফ করে দিব। যা খুশি তাই করো, কিচ্ছু বলি না। এর মানে কি তুমি যা খুশি তাই করবা? তুমি আমাকে একটা কথা বলো, আমি কি তোমাকে কখনো কিছুতে না করেছি? কিছু তো বলছি যে তুমি এটা করতে পারবা না, ওটা করতে পারবা না? হ্যাঁ আমি এটা বলছি তুমি পড়াশোনা ভালো মতো করো, এতে আমার কোনো লাভ আছে? তোমারই লাভ। হ্যাঁ আমার একটা লাভ আছে, আমি বাবা মাকে বলতে পারবো যে ও অশিক্ষিত না, তুমি আমার মতোই শিক্ষিত। তাহলে সিগারেটটা প্লিজ ছেড়ে দাও, এগুলো আর করো না। আমি তো সিগারেট ছেড়ে দিবার চাই, আমি তো সিগারেট খাইবার চাই না। মনে করো সিগারেটের প্যাকেট কেমনে জানি পকেটে লাভ দিয়ে টপ করে আঙুলের মধ্যে দিয়ে কেমনে জানি মুখের মধ্যে ঢুকে যায়। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি চাই আমরা সারা জীবন একসাথে থাকি, সুখে থাকি, সবকিছুই তো ভালো মতো যায়। আমার কতদিনের শখ, আমরা একলগে শাদি করবো, আমরা দুইটা পোলা হইব, একটা হাবলু একটা বাবলু, একটা গায়ে রং হইব, তোমার মতো ফুটফুটটা বসে একটা হইব কালা। তুমি এইসব কথাগুলো আমার দিলে চোট লাগে, এগুলো করো না, আমি বিড়ি খাও চেহারা দিব। আমি মানে করতেছি, আমার কসম করে বলো তুমি বিড়ি খাও ছেড়ে দিবা? তোমার কসম কাটতে হবে গেলা, নিজের কসম কাটি রিস্ক কম, আমার কসম কাটতে কি কাও দেরে দিব না? তোমার আমার কসম ব্ল্যাকমেল করবা না, ব্ল্যাক ওয়াটারে মাছতে মাছতে তুমি ব্ল্যাকমেল করবা না, কোদার কসম আছে যাও, তোমার কসম করে আমি রিকাও দেরে দিব। কেমনে ব্ল্যাকমেল করে, কেমনে ব্ল্যাকমেল করে খালি? আই লাভ ইউ, আই লাভ, আমি তোমারে ভালোবাসি। আমি তো ইংলিশে বল, ইংলিশে পাই, ইংলিশ পাই না, ইংলিশে ফেল করছি তিনবার। আমি তো শিখাই, আই লাভ ইউ, আই লাভ ইউ।
লাভ ইউ না লাভ ইউ লাভ ও লাভ ইউ ইউ লাভ ইউ লাভ লাভ হাই আমার গোডাউনে পেঁয়াজ হলুদ রসুন আদা যে পরিমাণে স্টক আছে মেলা মেলা, এবার যে লাভ হইব যে ব্যাপারই সব লাভের ছুটে খুশিতে ভিতরে গুতাগুতি শুরু হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ তোর নাম কি, তোর বাপের নাম কি? বাপের নাম রমজান আলী। ও তুই রমজানের পোলা, যে রমজান দিয়ে আমি চাইলেন আর ওদের ব্যবসা শিখাইলাম, হ্যাঁ টাকা পয়সার মালিক বানাইলাম, তার পোলা তুই? তোর বাপে আমার একটা হাস্তর গেবে সাহস পায় না, আর তুই আমার সামনে আঙ্গুলের মধ্যে চাবি ঢুকাইয়া গুড়গুড় গুড়গুড় করে ঘুরি পেলে তোর। আপনার নামে কোনো হাস্তর আমি কোনোদিন শুনি নাই। আমার হাস্তর মানুষ কয়, নাম টেডি মুস্তফা। ১২ বছর গন্ধ থাকবো, চুষতে মজা করা আর চুষতে মজা বুড়া। এই টেডি বর্তা হয় না, বর্তা করে। আর আমার বাপে আমার কাকুর মিশাই না চাল খাওয়া বড় করে নাকি, ফেরেস খেয়ে বড় হয়েছি, ফেরেস মনে রেখে বর্তা হয় না বর্তা করে। আরে বড় তরফের মানুষ আমার গদিতে গেলা? আরে সামনে পালাগানের আসু বইব না, তাই ভাবলাম তোমার কাছ থেকে তালিম নেই। রমিয়া ফাইজলামি করো নাকি? বেয়াদব কখন কেন লাগে? আর তোমার পোলা তো মাশাল্লাহ এখন ফার্স্ট ক্লাস বেয়াদব, নামের আগে আবার টাইটেল হান্দাইছে টেডি। মিয়া আমি তো শিওর মিয়া তুমি ডেইলি পোলার কাছে পেন্দানি খাও, তুমি পোলায় কন্ট্রোলে থাকবো না কেন? শুনো তোমার সাবধান করে দিতেছি, নইলে কিন্তু মনের কথা গোবিন্দই জানে।
অল্প তাতে গিল বা পেয়াইতাছে। তোমার বাদ দিছি ঠান্ডা হয়ে যাবগা, আমি টিম বাইজে লই আহি। আজ না তোর পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা, কি খবর? হিলো কথা কস না কেন, তোর রেজাল্ট কি? গতবারের মতো এবার ইংলিশে ফেল মারছে, দুই মার্কের রেখা। তুমি কি কথা বলছো? আমি রাইতে সারা ঘুমাইবার পারি না, কেন ঘুমাইবার পারি না জানো? বয়ে কি আর বয় জানো? আমি মরিয়া গেলে এই সংসার কেমনে চলবো? তোমাকে তো পথে বই যাইব। যদি পড়ালেখা করতো, পড়ালেখা করে যদি ও ফেল করতো, তাহলে আমার বুকের মধ্যে কোনো আফসোস আর ছিল না। সারাদিন বইয়ের লোকের কোনো সম্পর্ক নাই, মাথায় যদি না ঢুকতো তাহলে অন্য কথা ছিল। জন্মের পর আমি কান্দ করে সারা মহল্লা ঘুরে বেড়াইছি, আর এখন এই 22 বছর বয়সে ওরা আমার কান্দুলে সারা মহল্লা ঘুরে বেড়াই দইব, এই সংসার কান্দুলে দইব। আমার কষ্ট লাগে তো, আমি তো আর বাপ এলে কষ্ট লাগে। লাইলা এই যে বই টই যা আছে না, এগুলি সব কেটে খেলো, এই আবর্জনা আবর্জনা কোনো কাম নয় বলে। আর আমার জিনিসপত্র যা আছে ব্যবহার করে এখান থেকে বাইরে যাও। আমাকে জন্ম দেওয়া শান্তি পাইছ, লেহাপড়া করো না, মর ব্যাপার হচ্ছে না। বাসের তলে যে জীবন দে, ট্রাকের তলে যে পর পাইছে রিসোর্স খেলা, মর ব্যাপার হচ্ছে মর কচো যা তে মর মরতে যেতেছি যা মর না। আজকে ও আব্বুর সাথে ঝগড়া করে আসছো তাই না? ও মানুষের লগে ঝগড়া করলে তো কি করব, বয়ে বল লুডু খেললাম। তুমি নিজের বাবাকে অমানুষ বলছো? আমার তো মনে হয় তুমি অমানুষ। আমি অমানুষ? ছাড়ো আচ্ছা, আমার ভালো লাগতেছে না কিছু। আমার আমার না আসলে জীবনে কোনো জায়গায় কোনো শান্তি নাই, উচ্চ আমার বাসাতেও শান্তি নাই, বাইরে একটু তোমার কাছে আমার ওই এনেও শান্তি নাই, আমার কোনো শান্তি নাই। তাহলে তুমি আমাকে ডাকছো কেন? ডাকছিলাম তো আমার যে কষ্টটা এটা, আমি ভাবছিলাম যে দুনিয়ার একটা মানুষ আমার কষ্টটা একটু বুঝবো। ওই মানুষটা বুঝে না, ওই মানুষটা আমার মনে করে অমানুষ। তাহলে আমি কার লগে কথা কমু, কি কমু আমি?
আমি তো মানুষের লেগে আমার উঠতে বসতে কাইতে যাইতে চব্বিশটা ঘন্টা আমার বাপে গোটা দেয়। ও চারবার পরীক্ষা ফেল করছে, আমার দিয়ে পড়াশোনা হয় না, আমি পারি না পড়াশোনা করতে, এটা তো আমি কাউরে বুঝাইতে পারতেছি না। এর লেগে তো আমি অমানুষ, আমার লোকে তো সবাই কুত্তার মতো করবো, অমানুষ তো আমি। আমার দিকে তাকাও, আমাকে একটু কথা বলো, বাবা কি তোমাকে কম ভালোবাসে? পৃথিবীর কোনো বাবাই চায় না তার সন্তানের সাথে কেউ খারাপ ব্যবহার করুক। আচ্ছা তুমি একবার তোমার বাবার জায়গায় চিন্তা করে দেখো, তোমাকে যদি তোমার আজকে একটা সন্তান থাকতো, তুমি কি কখনো তার ব্যর্থতা মেনে নিতে পারবা? তোমার পড়াশোনা করতে হবে না, তুমি তুমি বাবার ব্যবসাটা দেখো, আমার মনে হয় ওটাতেই বাবা খুশি হবে। তুমি একটু বাবাকে বুঝায় বলো, বাবা বুঝে যাবে। তুমি তুমি এত চিন্তা করো না, তুমি বাবার ব্যবসাটা দেখো, সবসময় পড়াশোনাই করতে হবে এমন কোনো কথা আছে? বুড়ারে চিনি তো, বুড়া মনে করো যে যান, একটু ফাল পেরে উঠে আমার লগে চিকু পাকু চুরু গেছে। ডাক্তারে কি কইছে তাই কমা? ডাক্তারে কইছে অপারেশন করা লাগবো, ২ লাখ টাকা লাগবো। ২ লাখ টাকা লাগবো? আবার ক্যাশ দিতে হলো? আবার ব্যবসাটা একটু দেখলে মনে করো এটাও তো এখন খোঁজ পাইতাম। বালাটা লয়ে যা, মিঠা ভাই আছে না, মির্জা ভাই, মির্জা কাকা, তোর মির্জা কাকার কাছে যাবি। হ্যাঁ শুনছি, এই সোনা দানা রাখা বন্ধ করতে বলছে কাকা। আব্বার অবস্থা ভালো না, কাকা যে কয় টাকা পারেন দেন। কবি যে আম্মাই দিবার কইছে, পারলে বাড়তি দিয়ে দিবার কইছে, আম্মাই দিয়ে দিব বাড়িতে যা। কবি এগুলি নে,
আব্বা আব্বা তোমার এই গলাগুলা খালি দেখলে তো ওইটা আমরা জবাই করে নেবো। আরে তোর আব্বা আগে বাঁচুক, তারপর গলা খালি বলি যা, মির্জা কাকার কাছে যা, কবিজি বেশি করে টাকা দিয়ে দিতে আমি আইতেছি। আব্বার বাঁচানোর লেগে কিছু টাকা লাগবে ভাই, আমার কোনো টাকা দেন ভাই। উষা মুরগির মতো বই রেছিস কে? তাও পায়ের নিচে চুরের মতো মাথা উঁচা কর, ইচ্ছা করে রেছিস কে? আমি তো সাহসের তারিফ করি, তোর কত বড় সাহস, আর তোর এই কলজার মধ্যে কত বড়। এই এই একরত্তি স্বর্ণ আর ভাঙ্গা একটা মোটরসাইকেল চাক্কা আছে তো, তেল নাই, তেল আছে তো মোবিল নাই, এইটা লইয়া তুই আমার এই বইনের সাথে প্রেম করতেছ? তোর সাহস আছে রে? যার বাপ বিজনেস হইয়া মৃত্যুর প্রহর গণবার লাগছে, হ্যাঁ এক দুই তিন চার এমনি করে ঘুরে যাবে লাগছে, যে কোনো সময় লোকটা মারা যেতে পারে, আর তুই এগুলা করে ঘুরে বেড়াস। তোর বাপ এত বিশ্বস্ত ছিল আমার, তুই জানো তোর বাপের আমি হাতে ধরে কাজ শিখেছি, তোর বাপের সাথে আমার কোনোদিন লাগে নাই, তোর বাপে আমার সামনে মাথা উঁচা করে দাঁড়িয়ে একটা কথা কই নাই, তার পোলা তুই। কেন কি তুই আমার বইনের চাস তোর বাপের চাস? কথা একটা, ঠিক আছে তুই লাল দাগের মধ্যে পারা দিয়ে রইছ, যদি কস তোর বাপের বাঁচাইতে চাস তাহলে একরকম হিসাব, আর যদি কস আমার বইনের চাস তাহলে আরেক রকম হিসাব, কোনটা চাস তুই? যেটা কবি একদম বুঝা শুনে কবি। আমার আব্বারে বাঁচাইতে চাই ভাই। এই নুর ইসলাম ডেকে তো দা, যা বাপের কাছে যা, আর ভুলেও স্বপ্নেও আমার বোনের দিকে ফিরে তাকাবি না, যদি তাকাইছস তাহলে তোর একদিন আমার একদিন। এরপরে কি করুম জানোস? আমার বইনের মুখে যদি ফিরে তাকাস, হ্যাঁ একদম তোর লাশ বানায় বস্তার মধ্যে বড় পাথর চুনা দিয়া এই পাশে বুড়িগঙ্গা নদী আছে, নদীতে ফেলাই দিব, সাত দিন লাগবো পয়সা যাইতে। কারে রেছস কে? নাই তুমি গোসা করছো, ঠিক আছে পড়াশোনা করি না, আবার ফেল মারছি, মারছো তো মারছো না বাসা ইচ্ছা মতো, তাহলে এখন তুমি আবার এসব করতেছো কেন? আমরা
আম্মা আব্বা বলো তুমি হয়ে গেছো না কি কও তুমি কি কও আম্মা এগুলো কিচ্ছু না আব্বা আব্বা আমি আমি কথার কসম করে বলছি না এত ধরো নাই না আব্বা 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 কষ্ট হয়েছে আমি পড়াশোনা করি না আমি পড়াশোনা করুম আব্বা আমি আমি কদিত বলবো তোমার ব্যবসা ব্যবসা আমি সবকিছু দেবো না বাবা উঠো না উড়ো না আব্বা উড়ো আব্বা এই আমি আমি ফেল করতে চাই দেখা তুমি আমার এত বড় শাস্তি দিতে পারো না আব্বা মাফ করে দাও বা আর কোন বা তুমি মাফ করে দাও সব ঠিক করে দিতে আমার একটু বুঝে কোন তুমি আমার কথা তো শুনো না আমার তুমি বুঝে কো মানে তোমার কথা আমি শুনবো তুমি একটু গাও কি ডাইকো না ডাইকো না তোমার কে যাবো তুমি ডাইকো না আমার একটু বুঝে কো আব্বা তোমার পায়ে ধরছি আব্বা আব্বা কোথার কথা শুনলাম তোমার পায়ে ধরছি আব্বা তোমার পায়ে ধরছি তুমি মাফ করে দাও আব্বা আমার মুন্ডায় কি করে বেলাছে জানোস আমার মুন্ডে কবে তোর গলাটা চিপে তোরে মেরে ফেলে মাথা উঁচা কর উঁচা কর উঁচা কর তোর কি ধারণা আমি আদা রসুন পেঁয়াজ দিন দুনিয়া খুশ খবর রেখে খাই না তোর বয়স আমার মধ্যে ছিল না বাবা মা মারা গেছে কতদিন হিসাব করে কইতেও পারবি না তরে কষ্ট যন্ত্রণা কোনোটাই বুক করতে দেনে কাপড় চোপড়ের কষ্ট করতে দেনে খাওয়া দাওয়ার কষ্ট করতে দেনে অভাব কি জিনিস তোর মধ্যে আমি দেই নাই বুকের সাথে আলগা তরে মানুষ করছি আমি আর তুই আমার কর্মচারীর পোলার সাথে ছি ছি চোখের পানি মোস মোস আমি কি করবো আমার কোস্তির কান দেখে আমি আল জুড়ে দেবো নাকি এত রাগ বাবার উপরে আমি তো বুঝতে পারবাই আমি তো ছোট মানুষ আমি তো তোমার আমি তোমার বুঝতে পারি না আব্বা একটা বার তোমার কয়ে যেতাম একটা গালি দিয়ে যেত একটা লাথি মেরে যেতাম আর তুমি এমনি উঠ করে একা লাগা কিছু কইতে বললাম না মাপ চাবো তো তোমার কাছে আমি মাপ চাইতে দেবো না আমি জানি আব্বা
সালাম। বাপ মা তো কারো চিরজীবন থাকে না, থাকে? ঠিক আছে, বাপের জন্য দোয়া করবা, আল্লাহর কাছে পানা চাইবে, আল্লাহ যেন ওনারে বেশতবাসী করে। এই যেমন ধরো তোমার সাথে আমি খারাপ ব্যবহার করছি, তোমার আমি মারছি, তারপর সে আমার ঠিক হয় নাই। আমি যদি তোমার বয়সে ছুটাইতাম তাহলে দুই হাত জোর করে আমি তোমার কাছে মাপ চাইতাম, বুঝছো? শোনো, আর আমারে সবসময় তুমি গার্জেন ভাববা, আমি তোমার বড় ভাই, বড় ভাইয়ের বাড়ির দরজা তোমার লেগে একদম সারা জীবনের লেগে খোলা, আপদে বিপদে সবসময় যাবা আসবা, ঠিক আছে? না আমি যাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।